ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো এখন আমরা যে ক্লাসটি করতে চাইছি সেটা ফিজিক্স 1 চ্যাপ্টার 3। তো 1 মিনিট অপেক্ষা করবে, এরপর যারা অ্যাড হতে পারে অ্যাড হবে, না হলে আমরা ক্লাস শুরু করে দেবো। ওকে, তো আজকে যে প্রশ্নটা প্রথমত সমাধান করব, সেটা সমাধান করার জন্য আমাদের কিছু ব্যাপার জানা প্রয়োজন। প্রথমত কৌণিক ভরবেগ কি, এটা জানা প্রয়োজন আমাদের। কোন ঘূর্ণায়মান কোনার রৈখিক ভরবেগের ভ্রামককে, কোন ঘূর্ণায়মান কোনার রৈখিক ভরবেগের ভ্রামককে কি বলে? কৌণিক ভরবেগ বলা হয়। ওকে, কৌণিক ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? এল ভেক্টর ইকুয়াল আর ভেক্টর ইকুয়াল গুণ হচ্ছে পি ভেক্টর, ঠিক আছে? এল ইকুয়াল আর গুণন পি। তাহলে এখানে আরটা কি আমাদের অবস্থান ভেক্টর এবং পিটা হচ্ছে আমাদের কি রৈখিক ভরবেগ। জানার জন্য প্রশ্নটা যেটা সমাধান করবো সেটা জন্য এটুকু জানার প্রয়োজন আমাদের। এরপর কোন ঘূর্ণায়মান কোনার উপর কেয়ারিত বলে এবার টর্কটা কি, টর্ক হচ্ছে কোন ঘূর্ণায়মান কোনার উপর কেয়ারিত বলের ভ্রামককে কি বলা হয়? টর্ক বলা হয়। কি ঘূর্ণায়মান কোনার উপর কেয়ারিত বলের ভ্রামককে, আর এখানে রৈখিক ভরবেগের ভ্রামককে কৌণিক ভরবেগ, আর এখানে হচ্ছে কেয়ারিত বলের ভ্রামককে টর্ক বলা হয়। আচ্ছা, টর্কটা কিভাবে প্রকাশ করা যায়? এরকম ছোট হাতের বাঁকাটি এবং ইকুয়াল হচ্ছে আর ইকুয়াল আর গুণন হচ্ছে এফ, ঠিক আছে? ভেক্টর চিহ্নগুলো দিয়ে রাখবেন। আরটা হচ্ছে এখানে অবস্থান ভেক্টর এবং এফটা হচ্ছে প্রযুক্ত বল। ওকে, তো এই দুইটা সংজ্ঞা এবং এই দুইটা হচ্ছে কৌণিক ভরবেগ ইকুয়াল কি লেখা যায় এবং হচ্ছে টর্ক ইকুয়াল কি লেখা যায়, এই দুটো আমাদের জানা প্রয়োজন পরবর্তী ম্যাথটা সলিউশন করার জন্য। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এখানে যে দেখাতে হবে কোন কোনার কৌণিক ভরবেগ। একটু আগে আমরা কৌণিক ভরবেগ কাকে বলে দেখে আসলাম, কৌণিক ভরবেগের পরিবর্তনের হারটা উহার উপর ক্রিয়াশীল কি, টর্কের সমান। তো টর্ক কাকে বলে আমরা দেখে আসলাম, টর্ক ইকুয়াল কি লেখা যায়, তো সেইগুলো কাজে লাগিয়ে আমরা সমাধান করার চেষ্টা করবো। তো অথবা প্রশ্ন এভাবে হতে পারে, কৌণিক ভরবেগ ও টর্কের মধ্যকার সম্পর্ক স্থাপন করো। তো উত্তরটা, তো প্রথমত মনে করতে হবে আমাদেরকে এম ভরের কোন ঘূর্ণায়মান কোনার টি সময়ে অবস্থান ভেক্টর আর। ওকে, তাহলে এম ভরের একটা বস্তু, সেটা টি সময়ে অবস্থান কত, ভেক্টর কি আর, এবং রৈখিক ভরবেগ রৈখিক বেগটা কি বি, এবং রৈখিক ত্বরণ এ, এবং কোনাটির হচ্ছে রৈখিক ভরবেগ যদি আবার হচ্ছে কি হয় রৈখিক বেগ কিন্তু বি, রৈখিক ভরবেগ ভরবেগ যদি পি ভেক্টর হয়, তাহলে কৌণিক ভরবেগটাকে আমরা কিভাবে লিখতে পারি? একটু আগে আমি যে সংজ্ঞাগুলো লিখতে তোমাদের দুইটা দেখালাম, সেই সংজ্ঞা অনুযায়ী এল ইকুয়াল আর ভেক্টর গুণ পি ভেক্টর লেখা যায়। তো যারা একটু দেরিতে ক্লাসে জয়েন হবে কিংবা যারা হচ্ছে যেগুলো ক্লাস করার পরে প্রথম থেকে ক্লাসটি সুন্দর করে দেখে নেবা, তো তাহলে এটা আমরা কৌণিক ভরবেগ ইকুয়াল লিখতে পারি, একটু আগে আলোচনা করলাম। তো পি ইকুয়াল কি লেখা যায়, এই যে পি, পিটা আমাদের কি ছিল একটু দেখার চেষ্টা করি, এখানে রৈখিক ভরবেগ। তো রৈখিক ভরবেগ ইকুয়াল লেখা যায় যে বস্তুর ভরটা গুণন রৈখিক বেগ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা এখানে আর গুণন হয়ে গেল এম বি, পি ইকুয়াল এটা লিখতে পারি, যেহেতু পি ইকুয়াল এম বি। ওকে, তো 1 নং সমীকরণকে এখন সময়ের টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, কে সাপেক্ষে, সময়ের টি সাপেক্ষে অন্তরীকরণ করে পাই কাকে, এই 1 নং সমীকরণটাকে। তো আমরা 1 নং সমীকরণটাকে ইউভি এর সূত্র প্রয়োগ করার চেষ্টা করবো। আমি একটা খাতায় তোমাদের একটু সূত্রটা প্রয়োগ করে দেখানোর চেষ্টা করতেছি, ডিডিএক্স ইউ ডট ভি। এক্স এর সাপেক্ষে এই যদি ইউভি কে আমরা অন্তরীকরণ করি, গুণ অবস্থায় যদি অন্তরীকরণ যদি দুটা ফাংশন থাকে, তাহলে কিভাবে লিখতে হয়, ইউ কে স্থির রেখে ডিডিএক্স ভি প্লাস ভি কে স্থির রেখে ডিডিএক্স ইউ, তাই না? যে ইউ কে স্থির রেখে ভি কে পরিবর্তন করতে হয়, আবার ভি কে স্থির রেখে ইউ কে অন্তরীকরণ করতে হয়। তো স্যাম কাজটাই আমরা এখানে করবো, যেহেতু টি এর সাপেক্ষে করতেছি কাকে, 1 নম্বর সমীকরণটাকে, তাহলে এখানে ছিল এল ইকুয়াল, তাহলে ডিটি ডিডি বাই ডিটি এল ডি বাই ডিটি আর গুণন এম ভি, আর গুণন এম ভিটাকে করতেছে। তো এটাকে মনে করো ইউ, এটাকে মনে করো ভি, ঠিক আছে? তো ইউ ডট ভি এর যে আমরা অন্তরীকরণ সূত্র, সেই সূত্রটা প্রয়োগ করবো। তাহলে ইউ স্থির, এমটা এখানে ধ্রুবক পথ, তো ডিটি ভি, আর স্থির এখানে আমরা এক্স, এম ডিডি ভি ওয়াই, মানে কি একটু বোঝাই, এখানে আমরা ইউ ভি এর যে সূত্রটা প্রয়োগ করলাম, ইউ স্থির ডিডি এক্স, ভি কে আমরা অন্তরীণ করবো, আবার ভি স্থির, কিন্তু এখানে আমাদের এমটা যেহেতু ধ্রুবক পথ, সো আমরা কি করছি, এটাকে সামনে রেখে এই ভিটাকে আমরা অন্তরীণ করতেছি। আচ্ছা, আবার ভিটাকে স্থির রাখো, তো এখানে ভিটা হচ্ছে এই এম সহকারে, এমটা সামনে থাকবে, স্থির রেখে কাকে অন্তরীণ করতে হবে, সময়ের সাপেক্ষে
আর কে, তো ডি বাই ডিটি, ডি বাই ডিটি মানে কি, ডি বাই ডিটি মানে সময় সাপেক্ষে অন্তরিক করতেছি, ডি বাই ডিটি আর। ওকে, তো দেখো ইউভের যে সূত্রটা অন্তরীকরণের সেটা আমাদের হয়ে গেল, ক্যালকুলাস থ্রি বিতে আছে। তো এখন আর গুণন এই ডি বাই ডিটি ইকুয়াল আমরা জানি যে কে লেখা যায়, এম ভি, আবার ডি আর ডিটি বাই কি লেখা যায়, ভি লেখা যায়। ঠিক আছে, তো এটা তোমরা একটু একটু হচ্ছে জেনে রাখো যে সময়ের সাপেক্ষে যদি বেগকে আমরা অন্তরীণ করি সেটা হচ্ছে ত্বরণ হয়ে যায়, আবার সময়ের সাপেক্ষে যদি আর কে মানে অবস্থান বেগটাকে যদি আমরা কি করি অন্তরীকরণ করা হয় তাহলে এটা কি বেগ চলে আসে, যেটা আমরা এই পাশে লিখে দিচ্ছি। তাহলে এই পাশে দেখার চেষ্টা করো আর গুণন এম এ এবং এম বি গুণন ভি হয়ে গেল। এখানে আমরা লিখে দিছি যে যেহেতু ভি ইকুয়াল ডি আর বাই ডিটি লেখা যায় এবং ডিভি বাই ডিটি ইকুয়াল এ লেখা যায়, সো তো তাহলে আমি একটু সাজাই নিলাম, এবার সে কিন্তু সাধারণ ছিল, সাজাই নিলাম ভি গুণন এম ভি প্লাস আর গুণন এম, এটা দুই নম্বর সমীকরণ। আবার আমরা জানি এই যে ভি গুণন এম ভি আছে এর মানটা সবসময় কি জিরো, এই যে রৈখিক বেগের সাপেক্ষে এই যে ভর আছে ভর দিয়ে বেগের গুণ ফল রাখে সবসময় আমাদের কি হয় জিরো হয়। আবার নিউটনের সূত্র অনুযায়ী জানি বল ইকুয়াল ভর গুণন ত্বরণ। আচ্ছা, এই দুটা বিষয় আমরা জেনে রাখবো, কারণ দুই রকম সমীকরণ থেকে এইটা যে জানি ভি গুণন এম ভি এর মানটা জিরো সে মানটা বসাই দাও। এরপর হচ্ছে এটা কিন্তু আমরা কি ইকুয়াল পাচ্ছিলাম ডিএল বাই ডিটি, তাই না? ওকে, ডিএল বাই ডিটি লিখছি। এরপর আবার কি আর গুণন এম এ ইকুয়াল কি এফ লেখা যায় নিউটন দ্বিতীয় সূত্র অনুসারে, তাহলে এখানে আমরা কোথায় গেল আর গুণন এম এর জায়গায় এফ বসাই দিছি। দেখো একবারে কিন্তু মান বসাই দিছি দুই নম্বরে আর কি। এখন আর গুণন এফ আছে এখানে, তো এটা আবার কিসের সূত্র, টর্কের সূত্র। কোথায় টর্কের সূত্র একটু দেখার চেষ্টা করি, যেহেতু টর্কের সমান তো টর্কের সূত্র আসলে আমরা রেখে দেবো। এই যে দেখো তোমাদের এখানে আলোচনা করলাম যে টর্ক ইকুয়াল আর গুণন এফ লেখা যায়, কি আর তো বলের ভ্রামকটাকে কি বলা হয় সেটা হচ্ছে টর্ক বলা হয়। এখানে এফটা হচ্ছে বল এবং হচ্ছে আটটা হচ্ছে অবস্থান বেক্টর। তো দেখো তাহলে এটা টর্ক লিখে দিলাম, এখন ডিএল ডিটি ইকুয়াল তাহলে টর্ক চলে আসলো তিন নম্বর সমীকরণ। তো এখন আমরা লিখতে পারি কি যে তিন নম্বর সমীকরণটি হলো কৌণিক ভরবেগ ও টর্কের মধ্যকার সম্পর্ক। দেখো কৌণিক ভরবেগ এল ইকুয়াল ছিল, তো এল ডিএল ডিটি ইকুয়াল কে টর্ক চলে আসছে মানে এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হয়েছে, অর্থাৎ কোন কোনার মৌলিক ভরবেগের পরিবর্তন হার কোনাটির উপর কে আর তো টর্কের সমান, কোন কোনার মৌলিক ভরবেগের পরিবর্তন যেটা হয় সেটার হারটা কোনাটির উপর কে আর তো টর্কের সমান। আচ্ছা, তাহলে এই যে প্রশ্নটা যেটা ছিল আমাদের সেটা উত্তর পেয়ে গেলাম। কি করলাম, প্রথমত এখানে ভরবেগের সূত্রটা লিখলাম, লিখে আমরা পি ইকুয়াল লিখতে পারি এম ভি, এরপর টি সাপেক্ষে ওটাকে অন্তরীকরণ করে ফেললাম। করার পরে আমরা আবার এখানে খুব সহজ ডি আর ডিটি ইকুয়াল ভি লিখতে পারি, আবার এটাকে ডিবি ডিটি ইকুয়াল এ লিখতে পারি, সে মানগুলো বসাই দিলাম। এবার আমরা জানি এটা ইকুয়াল জিরো, আবার এটা ইকুয়াল এফ লেখা যায়, তো এই সে মানগুলো আবার দুই নম্বর সমীকরণে বসাই দিয়ে দেখলাম যে টর্ক চলে আসছে আমাদের। ওকে, তো আই হোপ এই প্রশ্নটা তোমাদের ক্লিয়ার, যারা রেগুলার ক্লাস করবো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো সময় নষ্ট না করে আমরা আরেকটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। প্রশ্ন, যে ঘূর্ণনশীল কোন বস্তুর গতিশক্তির রাশিমালা প্রতিপাদন করতে হবে, কিরকম বস্তু, ঘূর্ণনশীল কোন বস্তুর গতিশক্তির রাশিমালা আমাদের প্রতিপাদন করতে হবে। তো একটু অথবা প্রশ্নটা এরকম হতে পারে, একটি অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান বস্তু গতিশক্তির রাশিমালা বের করো, দুইভাবে প্রশ্ন হতে পারে। ওকে, তো এখন এই প্রশ্নটা সমাধান করতে গেলে আমরা কিভাবে করব, ঘূর্ণনশীল কোন বস্তুর গতিশক্তির রাশিমালা প্রতিপাদন, তাই না? তো দেখো, তো মনে করবো প্রথমে একটা কোন একটি অক্ষের সাপেক্ষে ঘূর্ণরত কোন দৃঢ় বস্তু কোন সময় ভর যথাক্রমে, মনে করো কোন একটা বস্তু সাপোজ ওটা হচ্ছে কোন সময়ের ভর বিভিন্ন হতে পারে, সাপোজ ধরে নিলাম যে এম ওয়ান এম টু এম থ্রি, এবং এই অক্ষতে কোনগুলো দূরত্ব, সাপোজ চিত্রটা আগে দেখা পাঠলে ভালো হতো, সমস্যা নেই। তো কোনো ভর যথাক্রমে এম ওয়ান এম টু এম থ্রি হতে পারে, আবার এই অক্ষ হতে কোনাগুলো দূরত্ব আবার কি হতে পারে, আর ওয়ান আর টু আর থ্রি হতে পারে। এম ওয়ান মনে করো আর ওয়ান দূরত্ব, এম টু তে হচ্ছে আর টু, এম থ্রি হচ্ছে আর থ্রি। এখন বস্তুটি ওমেগা সুষম, এটা কিন্তু ওমেগা, ওমেগা সুষম কৌণিক দূরত্বে ঘুরলে প্রতিটি কোনার কৌণিক দূরত্ব ওমেগা হবে, অক্ষ থেকে কোনাগুলো দূরত্ব বিভিন্ন বলে ভি ইকুয়াল ওমেগা আর অনুসারে প্রত্যেকটি কোনার রৈখিক দূরত্ব ভিন্ন ভিন্ন হবে। তো এখন এখানে প্রশ্ন হচ্ছে, প্রথমত আমরা একটা কি নিলাম, কোন একটা অক্ষের সাপেক্ষে ঘূর্ণরত কোন দৃঢ় বস্তু নিলাম যার ভর এম ওয়ান এম টু এম থ্রি, এই অক্ষ হতে পারে কোনাগুলো কি দূরত্ব আর ওয়ান আর টু আর থ্রি। এখন এটা কি ওমেগা সুষম কৌণিক দূরত্বে কি করতেছে, ঘুরতেছে, এর প্রতিটি কোনার কৌণিক দূরত্ব তার ওমেগাই হবে। এখন বলতেছে অক্ষ থেকে এর কোনাগুলো দূরত্ব বিভিন্ন বলে এটা সূত্র কিন্তু ভি ইকুয়াল ওমেগা আর, এটা আমাদের লাগবে, অনুসারে প্রতিটি কোনার রৈখিক দূরত্ব কি হতে পারে ভিন্ন ভিন্ন হতে পারে। এখন ধরে কোনাগুলো রৈখিক দূরত্ব যথাক্রমে ভিন্ন ভিন্ন হবে, তো রৈখিক দূরত্বগুলো ধরে নিলাম ভি ওয়ান ভি টু ভি থ্রি। এখন আমরা লিখতে পারি
एम ओन भरे कोणार घूर्णन गतिशक्ति गतिशक्ति सूत्र की ई के इक्वल हाफ एम बी स्क्वायर तैना तो एखाने आमरा जेहेतु दूरत्व राखी एखाने आर ओन तो ई आर ओन दिलाम ए जे दूरत्व आमरा धरेछि आई आर ओन प्रथम वस्तुर जन्य एम ओन भरेर जन्य এই এম ওয়ান ভরের জন্য তো ই আর ওয়ান হাফ এম ভি স্কোয়ার তো কিন্তু এম এর জায়গায় কি বসবে এম ওয়ান ভর যেহেতু এম ওয়ান আর ভি স্কোয়ার ভি জায়গাতে কি বসবে ভি ওয়ান বসবে কারণ হচ্ছে এই রৈখিক দূরত্বটাও কি ভি ওয়ান ওকে হাফ এম ওয়ান তো ভি ইকুয়াল কি লিখতে পারি আমরা একটু আগে দেখলাম ওমেগা আর তাই না তো ভি ওয়ান ইকুয়াল তাহলে কি লিখতে পারবো ওমেগা আর ওয়ান তো ওমেগা আর ওয়ান এখানে বসাই দাও স্কোয়ারের এখানে তাহলে ওমেগার घूर्णन गति शक्ति হাফ এম বি স্কয়ার যে সূত্রটা জানি আমরা গতিশক্তি তাহলে এম টু ভর তো এম টু আর ভি যেহেতু ভি টু ঠিক আছে তো ভি এর মানটা আবার জানি ওমেগা আর তো ভি এর মানটা বসে দাও তাহলে ওমেগা স্কয়ার আর টু স্কয়ার এই যে ভি টু এখানে বসাই দিয়েছি জাস্ট ঠিক আছে এখন প্রতিটি কোণার ঘূর্ণন গতিশক্তি নির্ণয় করে যোগ করলে দৃঢ় বস্তু মোট শক্তি পাওয়া যাবে এখন প্রতিটি কোণার এখানে আমরা দুইটা কোণা পর্যন্ত বের করছি এম টু পর্যন্ত তো আরো কোণা তো থাকতে পারে এম টু এম থ্রি এম ফোর তো সবগুলো তো একবারে বের করে যদি যোগ করি তাহলে মোট শক্তি পাওয়া যাবে তো আমরা প্রথমত এই দুরাই ঘূর্ণন শক্তি বের করি করে আমরা যদি সামেশন করে দেই সামেশন মানে কি স্যাম পদের সকল যোগ পদের যোগফলের সমষ্টি তাই না তো তাহলে বস্তুর মোট ঘূর্ণন শক্তি ই আর ওয়ান বের করছি ই আর টু বের করছি তো মানগুলো বসাই দাও এখন এখান থেকে আমরা ওমেগা স্কোয়ারটা কমন নিলাম হাফ ওমেগা স্কোয়ার তাহলে হাফ ওমেগা স্কোয়ার কমন আসলে থাকি এম ওয়ান আর ওয়ান স্কোয়ার প্লাস এম টু আর টু স্কোয়ার প্লাস ডট ডট এখন এখানে আমরা তো এটা প্রত্যেকটা পদ কি ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে থাকে এম ওয়ান আর ওয়ান স্কোয়ার এম টু আর টু স্কোয়ার তো আমরা এটাকে আমরা সামেশন দ্বারা এভাবে লিখতে পারি যে এই সামেশন দ্বারা প্রথমত সমষ্টি বোঝায় আই এর মান ওয়ান 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 আই এর মান যখন টু হবে এখানে কি হয়ে যাবে এটা কিন্তু সামেশন আই ঠিক আছে আই এর মান যখন পরিবর্তনে টু হয়ে যাবে এখানে দেখো আই এর মান ওয়ান টু থ্রি এভাবে বৃদ্ধি পেতে থাকবে তো এম টু আর টু স্কোয়ার দ্বিতীয় পদ এম আই এর মান যখন থ্রি ধরবো তখন এম থ্রি আর থ্রি স্কোয়ার এভাবে কি প্রত্যেকটা পদ কিন্তু বৃদ্ধি পেয়ে থাকবে এই পর্যন্ত আমরা কতগুলো পদ আছে জানি না তো সামেশন দিয়ে এই এক দুই তিনকে আমরা আই দ্বারা পোষ করলাম যার মানে বুঝতে পারবো যে এই পুরা পদটার সমষ্টি হচ্ছে এর ভিতরে বিদ্যমান ওমেগা স্কোয়ার আছে তাহলে এখানে আই ইকুয়াল ওয়ান টু থ্রি এখন প্লাস মাইনাস সরি এটা কি প্লাস মাইনাস না এটা হচ্ছে আই আমরা এখন এই সামেশন ইকুয়াল যে আই সামেশন ছোট হাতের আই এম আই আর এম আই স্কোয়ার বসিয়ে পাই এখন এই এটা ইকুয়াল আমরা আই বসাবো এক কথায় প্রকাশের জন্য তো ই ইকুয়াল তাহলে আসবে আমাদের এটা ছিল ই আর ইকুয়াল তো এখন আমরা এখানে পাবো ই ইকুয়াল হচ্ছে হাফ এটা মান যদি আই বসাই বড় হাতের আই ওমেগা স্কোয়ার ঠিক আছে এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করলাম তো এটা আমাদের কি নির্ণয় গতিশক্তির রাশিমালা তো আমরা দুইটা প্রশ্ন খুব দ্রুত শেষ করে ফেললাম তো যেহেতু রমজানের সময় আরেকটা প্রশ্ন সলিউশন করে ফেলি সমস্যা নাই তো দেখো এই প্রশ্নটা কিভাবে আমরা সলিউশন করলাম আজকে তিনটা প্রশ্ন সলিউশন করব ঘনসূত্র কোন বস্তুর গতিশক্তির রাশিমালা প্রতিপাদন করো তো গতিশক্তি প্রথমে নির্ণয় করলাম পরে যোগ করলাম যোগ করে একটা নির্দিষ্ট রাশি বের হলো সেটা আমাদের কি রাশিমালা প্রতিপাদন হয়ে গেল তো খুবই সহজ প্রথমে ভর ধরেছি এরপর ধরেছি হচ্ছে দূরত্ব এরপর আমরা রৈখিক দ্যুতি ধরলাম আর রৈখিক দ্যুতি গেলে ওমেগা আর লেখা যায় তো একটা পরে ঘূর্ণন গতিশক্তি এরপর দ্বিতীয় কোণার তারপর প্রতিটা কোণার গতিশক্তি আমরা যোগ করে ফেললাম করার পর হাফ ওমেগা স্কোয়ার কমন নিলাম ঠিক আছে তো এই তো আমাদের গতিশক্তির রাশিমালা শেষ আচ্ছা আমরা আরেকটা প্রশ্ন সলিউশন করে ফেলি যেহেতু সময় আছে এখনো তো দেখো প্রশ্ন নাম্বার এটা এটা করলে আমাদের খ বিভাগের প্রশ্ন শেষ কিন্তু ঠিক আছে খ বিভাগের আর কোনো প্রশ্ন করবো না আমরা এই অধ্যায় থেকে একটি পাতলা বৃত্তাকার চাকতির কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে কি একটা পাতলা বৃত্তাকার চাকতির কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে লম্ব অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে তো একটা চিত্রটা দেখার চেষ্টা করি একটা চাকতি মনে করো বৃত্তাকার চাকতি তো এই দিক দিয়ে একটা ব্যাস চলে গেছে এদিকে একটা ব্যাস চলে গেছে আর লম্ব অক্ষ কোনটা এই যে লম্ব বরাবর যেটা চলে গেছে এই অক্ষের পিকিউ অক্ষের সাপেক্ষে আমাদের জড়তার ভ্রামকটা নির্ণয় করতে হবে মামুনুর রশিদ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া হ্যাঁ মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ
তো দেখো, তো তাহলে প্রশ্নটা আরেক ভাবে হতে পারে, একটি পাতলা সুষম বৃত্তাকার চাকতির কেন্দ্রগামী এবং চাকতির উপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। দুই ভাবে প্রশ্ন হতে পারে, শুধু জড়তার ভ্রামক নির্ণয় করা হতে পারে অথবা চক্রগতির ব্যাসার্ধটাও আমাদের নির্ণয় করতে বলতে পারে। তো প্রথমত লিখবো, মনে করি কোন গোলাকার চাকতির ভর এম এবং ব্যাসার্ধ আর। এই চাকতিটা আট করছি, মনে করো যে এই চাকতিটি হচ্ছে ভর এম এবং ব্যাসার্ধটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আর, ব্যাসার্ধ অর্ধেক ব্যাসার্ধ আমরা জানি। এর যেকোনো ব্যাস এ বি এর সাপেক্ষে জড়তার ভ্রামক আই নির্ণয় করতে হবে। তো দেখো এখানে আমরা এই ব্যাস বরাবর কি করতে পারবো, এ বি বরাবর হচ্ছে জড়তার ভ্রামক নির্ণয় করতে পারবো, ডিসি বরাবর পারবো, পি কিউ করে পারবো। ওকে, তো এবার প্রতিসাম্য কারণে অপর একটি লম্ব ব্যাস সি ডি এর সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামক আই হবে। তো বলতেছে এ বি বরাবর জড়তার ভ্রামক আই, সি ডি বরাবর কি আমরা নির্ণয় করতে পারবো জড়তার ভ্রামক আই, খুবই সহজ। এখন এই দুই লম্ব ব্যাসের ছেদবিন্দু অর্থাৎ চাকতির কেন্দ্র ও দে অতিক্রান্ত এবং চাকতির তলের সাথে লম্ব অক্ষ পি কিউ এর সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামককে আই পি কিউ দ্বারা সূচিত করে লম্ব অক্ষ উপবদান পাই। তখন বলতেছে আমার তো এখানে লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে বলছে, তো লম্ব অক্ষটা কিভাবে পাবো, এই এ বি এবং সি ডি যেখানে মিলিত হয়েছে যে বিন্দুতে সেই বিন্দুতে কেন্দ্র করে একটা আমরা লম্ব অঙ্কন করেছি, এই লম্বটাকে পি কিউ, এই পি কিউ এর সাপেক্ষে চাকতির যে জড়তার ভ্রামকটা সেটা আই পি কিউ দ্বারা আমরা প্রকাশ করতেছি। এই আই পি কিউ এর যে আমরা লম্ব অক্ষ উপাদ্য অনুসারে এই আই কিউ কি করবো, জড়তার ভ্রামকটা নির্ণয় করবো। ঠিক আছে, তো আমরা তাহলে পি কিউ এর জড়তার ভ্রামকটা নির্ণয় করতেছি। তো এখানে আমরা প্রথমত এ বি এর একটা পেলাম, একটা সি ডির পেলাম, দুটো জড়তার ভ্রামক কি আই প্লাস আই। তো এই লম্ব অক্ষ বরাবর তাহলে আমরা আরো দুইটা পাচ্ছি জড়তার ভ্রামক, সেটা হচ্ছে তাহলে দুই করে টু আই হয়ে যায়। তো আই টাকে পাশে রেখে দাও, টু টাকে পাশে পার করে দাও, তাহলে ওয়ান বাই টু আই পি কিউ হয়ে যাবে। তো জড়তার ভ্রামক ও চক্রের ব্যাসার্ধ অনুসারে আমরা লিখতে পারি, ঠিক আছে, যে আই পি কিউ ইকুয়াল হচ্ছে কি এম আর স্কোয়ার। এটা মনে রাখবা, এটা মনে রাখার বিষয় যে আমরা আই পি কিউ ইকুয়াল লিখতে পারি, বারবার প্র্যাকটিস করতে হবে, হাফ এম আর স্কোয়ার। তো তাহলে অতএব এখন আমরা যদি এখানে এই মানটা বসাই দিই, আই পি কিউ এর মানটা হাফ এম বি এম আর স্কোয়ার, তাহলে কি মনে হয়, তো আই ইকুয়াল হচ্ছে হাফ আই পি কিউ এর মানটা বসাই দাও, হাফ এম আর স্কোয়ার। তো বসাই দেওয়ার পরে দুই দুগুণ চার এম আর স্কোয়ার বাই ফোর। তো এটা আমাদের জড়তার ভ্রামক নির্ণয় হয়ে গেল, এই যে আই ইকুয়াল। ঠিক আছে, তো এক্ষেত্রে চাকতির চক্রগতির ব্যাসার্ধটা একটু মস্ত করে রাখবা, চক্রগতির ব্যাসার্ধটা কে ইকুয়াল আর বাই টু। ওকে, তো আজকে এ পর্যন্তই, একটু পরে ইফতার, সকলে আশা করি রোজা আছি, এরপর আমরা ইফতার দিতে অ্যাটেন্ড হবো। তো আজকে পর্যন্তই, ঠিক আছে, সকলে ভালো থাকো। আর খ বিভাগ আজ থেকে শেষ এই চ্যাপ্টারের, নেক্সট ক্লাস থেকে গ বিভাগ আলোচনা করা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তো একটু প্রশ্ন আবার যদি আলোচনা করতে হয় করি, যে জাস্ট একটা চাকতি এ বি ব্যাস বরাবর একটা অক্ষ, সি ডি বরাবর আমাদের লাগবে এই বিন্দু মিলিত হয়েছে যেখানে, সেখানে লম্ব বরাবর পি কিউ বরাবর জড়তার ভ্রামকটা নির্ণয় করে ফেললাম জাস্ট। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।